কক্সবাজারের টেকনাফে তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে তবে তাদের মধ্যে একজন আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ঘোনা এলাকার দুই ভাই রিয়াদ ও মোহাম্মদ রিদোয়ান এবং তাদের দোকানের কর্মচারী রিদোয়ানকে সঙ্গে নিয়ে ঝর্ণা দেখতে যান এক পর্যায়ে মুখোশধারী চার পাঁচজনের একদল দুর্বৃত্ত আস্তের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় পরে রিয়াদ পালিয়ে আসতে সক্ষম হন ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করলেও এখনও অপহৃত বাকি দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি On that.